আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শীতের শুভেচ্ছা। আজকে ঘুম থেকে উঠছি, মানে এইমাত্র একটু আগে, হয়তো বা 10-15 মিনিট আগে হবে ঘুম থেকে উঠছি। উঠে বাইরে বেরোই, দেখি প্রচুর কুয়াশা। দেখে মনটার ভিতর কেমন যেন একটা আনন্দ অনুভূত হলো। তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে এখন একটু বের হলাম এই কুয়াশার ভিতরে। চায়ের দোকানে যাচ্ছি চা খাওয়ার জন্য। আমি সাধারণত সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে কখনো চা খাই না, এটা আমার অভ্যাস না। আমি কখনো নেভার এভার আমি খালি পেটে কখনো চা খাই না, কিন্তু আজকে যে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, চারিদিকটা কুয়াশাচ্ছন্ন দেখে মনটার ভিতর কেমন একটা আনন্দ অনুভূত হচ্ছিল, যার কারণে ভাবলাম যে একটা রাস্তা থেকে হেঁটে আসি, সেই কারণে হাঁটতে আসলাম। দেখুন কি অবস্থা, চারপাশে প্রচুর কুয়াশা, মাথার উপরে যদি দেখাই দেখুন। এত ভালো লাগতেছে, মানে আসলে কিছু কিছু মুহূর্ত থাকে না খুব আনন্দদায়ক হয়। আজকে আমি আসলে এই শীতের ভিতরে আমি এত পরিমাণ কুয়াশা আমি এখনো পর্যন্ত আমার চোখে বাঁধেনি, আমি পাইনি এখনো পর্যন্ত এতটা কুয়াশা আমার দেখা। আজকে এটা হচ্ছে বেশি কুয়াশা, হয়তো আপনারা দেখতে পারেন যারা অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠে, তারা হয়তো বা দেখতে পারে। আমি সাধারণত সচরাচর এরকম কুয়াশা আমার চোখে বাঁধেনি, এই পুরো শীতকাল যখন শুরু হয়েছে তার ভিতরে আজকে আমি প্রথম দেখতেছি, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং দেখেন কি অবস্থা চারপাশটা। খুবই ভালো লাগতেছে আমার কাছে। ও বাবা, পিছনে দেখেন ডগি তিনটা, এই যে সৈন্য। জি ভালো আছে, ভালো আছেন আপনি? দেখুন কি অবস্থা, মানে আনন্দ আনন্দ লাগারই কথা যে এত পরিমাণে কুয়াশা চারপাশে, খুবই ভালো লাগতেছে। কিন্তু চা খেতে চলে আসলাম। কাকি একটা চা দিয়েন তো, একটা চা। আনন্দের ঠেলায় খালি পেটে চা খেতে চলে আসছি, এরকম একটা ব্যাপার। দেখেন মাথার উপরটা আমি একটু দেখাই, মানে এই এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা যারা আজকে কুয়াশাটা দেখতে পারবেন না, তারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আজকে কি পরিমাণ কুয়াশা পড়ছিল আজকে। আর বিশেষ করে যারা চার দেয়ালের মধ্যে আটকা থাকেন, তারা তো, তাদের তো আসলে এরকম কুয়াশা উপভোগ করার সুযোগই হয় না বললেই চলে। ওকে, তো ফাইনালি চাটা নিয়েই নিলাম। এটা একটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, সকালবেলায় কুয়াশা মাথার উপর, চারপাশে কুয়াশায় ভর্তি, আর একটা চা, আসলে খুবই চমৎকার বিষয়। আসলে একটা ব্যাপার হচ্ছে, আমি ভিডিও যাই করি না কেন সব ল্যান্ডস্কেপ মুডে করি, কারণ ল্যান্ডস্কেপ মুডে, এই ল্যান্ডস্কেপে চারপাশটা খুব ভালো দেখা যায়। আর পোর্ট্রেট মুডটা আমি পছন্দ করি না। হ্যাঁ, অল্প একটু জায়গা আসলে ডিটেল পাওয়া যায় না, ব্যাকগ্রাউন্ডের দিকে ডিটেল পাওয়া যায় না, যার কারণে আমি পোর্ট্রেট মুডটারে খুবই হেট করি। আমি কখনো পোর্ট্রেট মুডে ভিডিও করি না, দু একটা, মাঝে মাঝে দু একটা, হয়তো বা রিলসের জন্য কিছু ভিডিও করলে হয়তো বা পোর্ট্রেট মুডে করা হয় মাঝে মাঝে, তবে আমি বেশিরভাগই সব যা করি ল্যান্ডস্কেপেই করি। আমার তো ভালো লাগে, কত সুন্দর বিশাল একটা এরিয়া দেখা যাচ্ছে, চারপাশটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা ডিটেলস থাকে ভিডিওর ভিতরে, কিন্তু পোর্ট্রেট মুডটা আমার কেমন যেন ফালতু ফালতু লাগে, সবার কাছে না, আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ফালতু লাগে, এই জন্য বললাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চাটা ফুরায় শেষের পথে, মনে হচ্ছে আরো একটা খাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।